हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज के आलोचना करब फ्रांसिस बेकनर অফ বিউটি। फ्रांसिस बेकन विभिन्न धरण प्रैक्टिकल लिखा लिखतें, এটাও ঠিক তেমন একটা লিখা। অফ বিউটিতে তিনি বলেন, মানুষের সৌন্দর্য শুধুমাত্র তার গুণের মধ্য দিয়ে প্রকাশ পায়, তার রূপ বা গায়ের রঙের মধ্যে কিন্তু মানুষের সৌন্দর্য প্রকাশ পায় না। এছাড়া তিনি মনে করেন, সুন্দর মানুষ ভার্চুয়াস হয় না, কারণ তারা সবসময় তাদের যে রূপ থাকে সেটা নিয়ে ব্যস্ত থাকে, সেটার চর্চায় ব্যস্ত থাকে, কিন্তু তার যে অন্য ভার্চুয়াস যে ব্যাপারগুলো আছে, মানুষের অন্য সদ্গুণ, সেগুলো নিয়ে চিন্তাও করে না। এই কারণে কবি মনে করতেন যে যারা সুন্দর মানুষ হয় তারা কখনো ভার্চুয়াস হয় না, তবে কিছু এক্সেপশন আছে। তাহলে শুরু করি। শুরুতে দেখা যায় কবি বলেন, ভার্চু ইজ লাইক এ রিচ স্টোন বেস্ট প্লেইন সেট। ভার্চু হচ্ছে মানে সদ্গুণ মূল্যবান পাথরের মতো, আর এই সদ্গুণকে যদি কোনো প্লেন ব্যাকগ্রাউন্ডে সেট করা হয় তাহলে কি এর সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পাবে। অ্যান্ড শিওরলি ভার্চু ইজ বেস্ট ইন এ বডি দ্যাট ইজ কামলি দো নট অফ ডেলিকেট ফিচার্স অ্যান্ড দ্যাট হ্যাড রেদার ডিগনিফাই অফ প্রেজেন্স দ্যান বিউটি অফ স্প্যাক্ট। এখানে কবি বলছেন, যদি মানুষের দেহের সৌন্দর্যের সাথে ভার্চুটাকে একসাথে করা যায় তাহলে কি এটা একটা উত্তম সমন্বয় হবে, এটা বেস্ট হবে। এছাড়া এটা শুধু মানুষকে সুন্দর করে তুলবে না, বরং ডিগনিটি, মানুষের যে ডিগনিটি আছে সেটাও বৃদ্ধি করবে। মানে একটা মানুষ একই সাথে সুন্দর তার এবং সেই সাথে সে ভার্চুয়াসও হয়, তাহলে চিন্তা করে যে সে কতটা মর্যাদাপূর্ণ ব্যক্তি হিসেবে প্রমাণিত হবে। নেইদার ইজ ইট অলমোস্ট সিন দ্যাট ভেরি বিউটিফুল পার্সনস আর আদারওয়াইজ অফ গ্রেট ভার্চু। এখানে কবি বলছেন, যদিও সুন্দর মানুষের মধ্যে খুব কমই সদ্গুণের উপস্থিতি দেখা যায়, মানে তাদের সৌন্দর্যের শুধু সৌন্দর্য মানুষের মধ্যে সুন্দর মানুষের মধ্যে ভার্চু জিনিসটা খুব কমই চোখে পড়বে। না হলে বলা যেত যে অ্যাজ ইফ নেচার ওয়ার রেদার বিজি নট টু এর, যে প্রকৃতি সৌন্দর্য সৃষ্টি অপেক্ষা ভুল না করার ব্যাপারে বেশি মাত্রায় সতর্ক ছিল। অ্যান্ড দেয়ার ফর দে প্রুভ অ্যাকমপ্লিশড বাট নট অফ গ্রেট স্পিরিট। এছাড়া কবি বলছেন যে তাই দেখা যায় যে সুন্দর চেহারার মানুষেরা সুন্দর মনের হয় না, মানে যেসব মানুষগুলো সুন্দর চেহারার হয় তারা কখনো সুন্দর মনের হয় না। অ্যান্ড স্টাডি রেদার বিহেভিয়ার দেন ভার্চু, তারা কি করে তাদের অপরের সদ্গুণের চেয়ে নিজের যে আচরণটা আছে সেটা নিয়ে বেশি বিচার বিশ্লেষণ করে। মানে যারা সুন্দর হয় তারা কখনো অন্যের যে গুণটা সুন্দর সেই জিনিসটা নিয়ে চিন্তা করে না, শুধুমাত্র নিজেদের যে বিহেভিয়ার আছে সেটা নিয়ে বিচার বিশ্লেষণ করতেই ব্যস্ত থাকে। বাট দিস হোল্ডস নট অলওয়েজ, কিন্তু এটা কিন্তু সবার ক্ষেত্রেই এটা প্রযোজ্য নয়, কিছু মানুষ এক্সেপশন থাকবে, প্রত্যেকটা জায়গায় এক্সেপশনাল জিনিসটা থাকবে, এখানেও ঠিক তেমন রয়েছে। তার মধ্যে হচ্ছে অগাস্টাস সিজার, টাইটাস গেসপানি, ভেসপাসিয়ান, ফ্রান্সের ফিলিপ লেভেল এবং ইংল্যান্ডের চতুর্থ এডওয়ার্ড, এছাড়া অ্যাথেন্সের অ্যালসিবিয়াডিস এবং প্যারিসের সুলতান ইসমাইল। এই মানুষগুলো ছিল একসাথে গ্রেট স্পিরিট, ওয়ার অল হাই অ্যান্ড গ্রেট স্পিরিটস, তারা ছিল মহৎ এবং উঁচু মনের মানুষ ছিল। এছাড়া ইয়ার দ্য মোস্ট বিউটিফুল ম্যান অফ দেয়ার টাইমস, তারা তাদের সময়কার সবচাইতে বিউটিফুল ম্যান ছিল। ইন বিউটি দ্যাট অফ ফেভার ইজ মোর দ্যান দ্যাট অফ কালার, সৌন্দর্যের ক্ষেত্রে গায়ের রং থেকে চেহারাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মানে সৌন্দর্যের বিবেচনার ক্ষেত্রে আপনি গায়ের রঙের থেকে চেহারাটাকে আগে বেশি প্রায়োরিটি দিবেন। যেমন কোনো মানুষ একদম ধবধবে সাদা তার মানে এই না সে কিন্তু সুন্দর, মানুষের চেহারাটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এরপরে চেহারার পরে আসে অ্যান্ড দ্যাট অফ ডিসেন্ট অ্যান্ড গ্রেসিয়াস মোশন মোর দ্যান দ্যাট অফ ফেভার, এরপরে মানুষের যে আচার আচরণ রয়েছে এগুলাই আসে মানুষের চেহারার পরে। ফার্স্টে মানুষের ভার্চুটাকে প্রায়োরিটি দিতে হবে, এরপরে তার চেহারা, এরপরে আসবে কি মানুষের সৌন্দর্যটা। দিস ইজ দ্য বেস্ট পার্ট অফ ফেভার, এবং এটাই কি বেস্ট পার্ট, বিউটি হুইচ এ পিকচার ক্যান নট এক্সপ্রেস। এবং যেই এই সৌন্দর্যটা মানুষের যে আচার আচরণ বা ভঙ্গিমা ভার্চুয়াসের ভার্চুর দিক থেকে মানুষের যে সৌন্দর্যটা, এই জিনিসটা কখনো একটা ছবি এক্সপ্রেস করতে পারে না। ছবির মধ্যে কোনো মানুষের গুণ ফুটে ওঠে না, শুধুমাত্র তার রূপটাই ফুটে ওঠে। তাই বলছে হুইচ এ পিকচার ক্যান নট এক্সপ্রেস নো নট দ্য ফার্স্ট সাইট অফ দ্য লাইফ। এবং এছাড়া কোনো মানুষ যদি একটা মানুষকে ফার্স্ট দেখে, এক নজর দেখে কিংবা প্রথমবার দেখে, সেও কিন্তু তার যে গুণটা সে জিনিসটা বুঝতে পারবে না। দেয়ার ইজ নো এক্সিলেন্ট বিউটি দ্যাট হ্যাড নট সাম স্ট্রেংথনেস ইন দ্য প্রপোর্শন। এবং কবি বলছেন,
এমন কোনো নিখুঁত সৌন্দর্য নেই যার মধ্যে কোনো স্ট্রেঞ্জনেস নেই। প্রত্যেকটা সৌন্দর্যের মধ্যে কিছু না কিছু খুঁত থাকবেই, সৌন্দর্যের মধ্যে খুঁত থাকবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। হয় দেখা যায় কোনো মানুষ অনেক সুন্দর হয়, তার মধ্যে গুণটা থাকে না, আবার অনেক মানুষ অনেক গুণী হয় কিন্তু তার গায়ের রং দেখা যাচ্ছে ফর্সা হয় না। তাই কবি বলছেন যে কিছু না কিছু স্ট্রেঞ্জনেস প্রত্যেকটা সৌন্দর্যের মধ্যেই থাকবে, কোনো জিনিস নিখুঁত হয় না। এ ম্যান ক্যান নট টেল হোয়াট এভার অ্যাপেলস অ্যান্ড অ্যালবার্ট ডুরার ওয়াই আর দ্য মোস্ট ট্রিফলার। এবং একটা মানুষ বা মানুষ কখনো বলতে পারবে না অ্যাপেলস এবং অ্যালবার্ট ডুরার এর মধ্যে কে বেশি খুঁতখুঁতে, এটা বলা খুবই মুশকিল। এখানে অ্যাপেলস এবং অ্যালবার্ট ডুরার হচ্ছে তখনকার সময়ের একজন হচ্ছেন গ্রিক চিত্রশিল্পী, ফেমাস গ্রিক চিত্রশিল্পী ছিলেন, এবং অ্যালবার্ট ডুরার ছিলেন জার্মান রেনেসাঁ চিত্রকর ছিলেন। তাদের মধ্যে কে সবচেয়ে বেশি ট্রিফলার ছিল এটা বলা খুবই মুশকিল হবে। হোয়ার অফ দ্য ওয়ান উড মেক এ পার্সোনেজ বাই জিওমেট্রিক্যাল প্রপোর্শনস, এবং একজন করত জিওমেট্রিক্যাল জ্যামেতিক প্রপোর্শনের মধ্য দিয়ে মাপকাঠি দিয়ে মানুষের ছবিতে প্রাণ ফিরানোর চেষ্টা করত, এবং দ্য আদার বাই টেকিং দ্য বেস্ট পার্টস আউট অফ ডাইভার্স স্পেসেস টু মেক ওয়ান এক্সিলেন্ট। এবং আরেকজন কি করত, প্রত্যেকটা মানুষের বেস্ট পার্টটা নিয়ে একটা সুন্দর ছবি তৈরি করার চেষ্টা করত। সাচ পার্সোনেজেস আই থিঙ্ক উড প্লিজ নো বডি বাট দ্য পেইন্টার দ্যাট মেড দ্যাম। এখানে কি বলছে কবি, বলছে এই ধরনের পার্সোনেজগুলা তারা শুধু নিজেদেরকে, অন্য কাউকে আনন্দ দিতে পারে না, শুধুমাত্র নিজেদেরকে আনন্দ দিতে পারে। নট বাট আই থিঙ্ক এ পেইন্টার মে মেক এ বেটার ফেস দ্যান এভার ওয়াজ, বাট হি মাস্ট ডু ইট বাই এ কাইন্ড অফ ফেলিসিটি অ্যান্ড নট বাই রুল। এখানে কবি বলছেন, কবির এটা বলার উদ্দেশ্য এই নয় যে একজন শিল্পী বা আর্টিস্ট এমন কোনো প্রতিকৃতি তৈরি করতে পারে না যা আগে কখনো দেখা যায়নি। মানে একজন শিল্পী চাইলেই কিন্তু অনেক কিছুই করতে পারে, যে আর্টিস্ট থাকে, পেইন্টার থাকে, পেইন্টার চাইলেই কিন্তু যে কোনো ধরনের প্রতিকৃতি তৈরি করতে পারে। তবে এটার জন্য কি প্রয়োজন, তার অবশ্যই দক্ষতার প্রয়োজন। দক্ষতার পাশাপাশি মানুষের যে একটা ভাগ্য থাকে, ভাগ্যের আশীর্বাদটারও কিন্তু প্রয়োজন হয়। যেমন অ্যাজ এ মিউজিশিয়ান দ্যাট মেক অ্যান এক্সিলেন্ট ইয়ার ইন মিউজিক, এবং একজন মিউজিশিয়ান কি করে, মানে তার সুর দিয়ে বিভিন্ন ধরনের চমৎকার সুর তৈরি করতে পারে, ঠিক তেমনি একজন পেইন্টারও বিভিন্ন ধরনের ছবি তৈরি করতে পারে। তবে এটার জন্য তার এক্সিলেন্টের পাশাপাশি তার ভাগ্যটাও অনেক বেশি ইম্পর্ট্যান্ট। একটা মানুষ কিন্তু চাইলেই গান গাইতে পারে না, কিংবা একটা মানুষ চাইলেই পেইন্টার হতে পারে না। অবশ্যই এটা ভাগ্যের একটা আশীর্বাদ হতে হবে, আল্লাহ প্রদত্ত একটা আশীর্বাদ এটা হতেই হবে। এ ম্যান শ্যাল সি ফেসেস দ্যাট ইফ ইউ এক্সামিন দ্যাম পার্ট বাই পার্ট ইউ শ্যাল ফাইন্ড নেভার এ গুড। যদি আপনি কোনো মানুষের প্রত্যেকটা জিনিস, মানে মুখের একটা অংশ, প্রতিটা অংশকে যদি আলাদাভাবে দেখেন, তাহলে জিনিসটা আপনার কাছে ভালো লাগবে না, মানে ভালো কিছু খুঁজে পাবেন না। কিন্তু সবগুলোকে যদি একত্রে মেশানো হয়, প্রত্যেকটা ফেসের পার্টগুলোকে একসাথে করা হয়, তাহলে দেখতে খুবই ভালো লাগবে। If it be true that the principal part of beauty is in descent motion, certainly it is no marvel. এখানে কবি বলছেন, সুন্দর আচরণ যদি সৌন্দর্যের প্রধান অঙ্গ হয়ে থাকে, তাতে আশ্চর্য হওয়ার কিছুই নেই, কারণ সুন্দর আচরণটাই কি সৌন্দর্যের প্রধান অঙ্গ, বরঞ্চ মানুষের গায়ের রং নয়। দো পার্সন ইন ইয়ার সিন মেনি টাইমস মোর এমিয়েবল। এখানে বলছে মানুষ বয়স হলে মানুষের আচরণ বেশি মাত্রায় সৌহার্দ্যপূর্ণ হয়। মানুষ বয়সের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়, প্রত্যেকটা মানুষ বয়সের সাথে সাথে কি হয়, সৌহার্দ্যপূর্ণ হয়ে ওঠে। এখানে একটা প্রবাদের কথা বলা হয় যে এটার মানে হচ্ছে সৌন্দর্য যৌবনের জন্য সৃষ্টি। মানুষের যে সৌন্দর্য, প্রত্যেকটা মানুষের সৌন্দর্য তার যৌবনকালে প্রকাশ পায়, কিন্তু যখন বয়স হওয়ার সাথে সাথে এই সৌন্দর্যটা কমে যায়গা, সৌন্দর্যটা ফেড হয়ে যায়। যেমন বলে না বয়সে যৌবনে কাককেও সুন্দর লাগে, ঠিক তেমনি মানুষের সৌন্দর্যটা হচ্ছে তার যৌবনকালে। কনসিডারিং দ্য ইয়ুথ অ্যাজ টু মেক আপ, এখানে মানুষ যখন বৃদ্ধ হয় তখন দেখা যায় তখন তার মধ্যে শুধু মানুষের যে ভার্চুটা থাকে সেটাই অবশিষ্ট থাকে, বরং কোনো প্রকার সৌন্দর্য তার মধ্যে অবশিষ্ট থাকে না। তাই প্রত্যেকটা মানুষের সৌন্দর্যের পাশাপাশি ভার্চুয়াস হওয়া এসেনশিয়াল। বিউটি ইজ অ্যাজ সামার ফ্রুটস, বিউটি হচ্ছে, সৌন্দর্য হচ্ছে এক ধরনের সামার ফ্রুটের মতো, হুইচ আর ইজি টু করাপ্ট অ্যান্ড ক্যান নট লাস্ট। এটা হচ্ছে সহজেই এই জিনিসটা করাপ্টেড হতে পারে, এবং বয়স বাড়ার সাথে সাথে কি হবে, এই জিনিসটা দিন মানে পচেও যাবে, সহজেই সৌন্দর্যটা পচে যায় এবং বেশি দিন ভালো থাকে না সৌন্দর্য জিনিসটা।
এবং সৌন্দর্যের কারণে কিন্তু অ্যান্ড ফর দ্য মোস্ট পার্ট ইট মেক্স এ ডিসলিউট ইয়ার্থ অ্যান্ড অ্যান এজ এ লিটল আউট অফ। এখানে দেখা যাচ্ছে মানুষ যখন বেশিরভাগ ক্ষেত্রে যেসব সুন্দর মানুষ থাকে তারা বিভিন্ন ধরনের অনৈতিক জীবনযাপনে উদ্বুদ্ধ হয়ে থাকে এবং যা কি করে যখন সে পরিণত বয়সে যায় তখন সেটা তার জন্য লজ্জার কারণ হয়ে থাকে। কিন্তু অবশ্যই যদি সৌন্দর্য সদ্গুণ সম্পন্ন কোনো মানুষের ভূষণ হয়, মানে হচ্ছে যে একটা মানুষের সৌন্দর্য হচ্ছে তার ভার্চু, তাহলে কি হবে তা তার গুণাবলীর ঔজ্জ্বল্যটা বাড়াবে। ইট মেক ভার্চু শাইন। কোনো মানুষ যদি সুন্দর হওয়ার পাশাপাশি সদ্গুণের হয় তাহলে কি হবে তার গুণটা তার পরিণত বয়সে শাইন করতে থাকবে এবং যারা পাপচারণকারীদের লজ্জার কারণ হবে তার এই ভার্চুয়াস ম্যানের ভার্চুটা। তার মানে কবি বোঝাতে চেয়েছেন যখন প্রত্যেকটা মানুষ যৌবনকালে থাকে তখন তার সৌন্দর্য প্রত্যেকটা জিনিসেরই সৌন্দর্য থাকে, কিন্তু বয়স হওয়ার সাথে সাথে সেই সৌন্দর্যটা ফেড হয়ে যায়। তাই মানুষ যখন যৌবনকালে থাকে সৌন্দর্যটাকে ব্যবহার করে বিভিন্ন ধরনের পাপ কাজে লিপ্ত থাকে, কিন্তু পরবর্তীতে বয়স হওয়ার সাথে সাথে সেই পাপ কাজগুলো মানুষকে লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু সে যদি সৌন্দর্যের পাশাপাশি সদ্গুণ সম্পন্ন হয় তাহলে কি হবে সেটাই তার গুণাবলীর এটাই তা ওই গুণাবলীর উজ্জ্বল্য বাড়াবে। আশা করি বুঝতে পেরেছেন, খুব সুন্দর একটা লেখা লিখেছেন কবি। ধন্যবাদ সবাইকে।